আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, তা হচ্ছে আজ আমি কি কি রান্না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি এখানে নিয়ে নিছি সব রকমের মশলা, তারপরে শুটকি, চিংড়ি মাছের কমলি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তারপর পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই কেটে নিয়েছি। আর রান্না করতে যা যা মশলা লাগবে সব ধরনের মশলাই নিয়ে নিছি। আর নিয়ে নিছি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে। আর এই মশলাগুলো আমি এখন বেটে নিব মাংস ভাজার জন্য। আর এখন আমি পটল লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখাই নিচ্ছি। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। পটলটা আমি ভালোভাবে মাখাই নিলাম, মাখানো শেষ। আর এখন মাংসটা মাখাই নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে বেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে মাখাই নিচ্ছি। আর দিয়ে দিলাম সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখায়ে মাংসটা রেখে দেব ভাজার জন্য। আর এখন রান্নায় চলে আসলাম। চিংড়ি শুকিটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে শুকিটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এখন চুলায় কড়াই বসিয়ে দিছি। দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি বাদামি করে। আর দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকিটা। শুটকিটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া এক চা চামচ, তারপরে মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়েই আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। কষানো শেষ। আর এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এটাও দিয়ে একটু ভালোভাবে কষাই নিব। কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কলমি শাক। আমি এভাবে কলমি শাকটা ভাজি করি। কলমি শাকটা এভাবে ভাজি করলে চিংড়ি মাছের শুটকি দিয়ে অনেক স্বাদ হয়। আপনারা ট্রাই করতে পারেন। আমি কোনো পানি অ্যাড করি নাই। এই শাক থেকে যতটুকু পানি উঠছে ততটুকু পানি দিয়ে আমি শাকটা একবারে ভাজা ভাজা করে রান্না করে নিলাম। শাক রান্না শেষ। এখন চুলায় প্যান বসিয়ে দিছি। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে আর পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলও ভাজা শেষ। আর এখন আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে নিলাম। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এভাবে পটলটা ভাজলে অনেক স্বাদ হয়, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আমি এইভাবে খাই। আর পটলও ভাজা শেষ। আর এখন আমি চুলায়
আবার প্যান বসিয়ে দিছি, আর মাংস ভাজার জন্য তেল দিয়ে এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়া শেষ, এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন মাংসগুলো এক এক করে আমি উল্টিয়ে নিব। এক পাশ হয়ে গেছে, আমি মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর আবার আমি উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে ফেলব। আর হয়ে গেল আমার সব রান্না। আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি, মাংসগুলো ভেজে নিয়ে নিচ্ছি, আর ওই যে শাকটো ভাজি করে নিয়ে নিচ্ছি, আর পটল ভাজা, তারপরে আম কেটে নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে আমটা আমার বাচ্চারা খাবে। আর এখন আমরা খাওয়া দাওয়ায় চলে যাচ্ছি। আমরা মা ছেলেরা এখন খাওয়া দাওয়া করে নেব। এতে এখন খাওয়া দাওয়া করতেছি আমরা। আর এখানে আমার ছোট ছেলে খাচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরের চলে আসলাম রাতের খাওয়ার জন্য। আর আমি এখানে দুইটা আম ছিলে নিচ্ছি, ছিলে আম দুটা আম গোলায় নিব। আমার ছেলেরা আম দুধ দিয়ে ভাত খাবে, এই জন্য আমি আম গোলায় নিচ্ছি। আম গোলানো শেষ আমার, এখন আর আমি দুধ গরম করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া চলে আসলাম। এখন এই যে ভাত দিয়েছি দুজনকে, আর দুধ দিয়ে দিচ্ছি। আর আম দুজনকে দিয়ে দিলাম, আর সাথে চিনি দিব। চিনিও দিয়ে দিতেছি দুজনকে। এখন ওরা খাওয়া দাওয়া করে নিতেছে। আর খাওয়া দাওয়ার এখান থেকে আজ বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।